আপনি কি জানেন কত টাকা পারিশ্রমিক নিতেন মহানায়ক উত্তম কুমার একটি ছবির জন্য? বাংলা সিনেমা স্বর্ণযুগের উত্তম কুমার ছিলেন ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় মুখ। তিনি চিরকালই বাঙালির কাছে একজন মহানায়ক হিসেবেই থাকবেন। সেই সময় টলিউডে তার কোনো ছবি মুক্তি পাওয়া মানেই সিনেমা হল হাউসফুল। তার বিপরীতে একাধিক অভিনেত্রীদের দেখা গেছে, যাদের মধ্যে রয়েছেন মহানায়িকা সুচিত্রা সেন থেকে শুরু করে সুপ্রিয়া দেবী, সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো জনপ্রিয় নায়িকারা। তবে যাই হোক, দর্শক মহলে কিন্তু উত্তম সুচিত্রার জুটি সবচেয়ে পছন্দের ছিল। সেই সময় উত্তম কুমারই ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় নায়ক, তাই প্রযোজকরাও তাকে দিয়ে সমস্ত ছবি করাতে চাইতেন। তিনি তার ফিল্ম ক্যারিয়ারে একাধিক অসংখ্য সুপারহিট ছবি উপহার দিয়েছেন, কিন্তু এর জন্য বড় অঙ্কের পারিশ্রমিকও নিতেন। মহানায়ক উত্তম কুমার পারিশ্রমিক হিসেবে কত দাবি করতেন তা হয়তো অনেকেরই অজানা। তবে সেই সময় তার মতো এত বেশি অঙ্কের পারিশ্রমিক কেউ পেতেন না। উত্তম কুমার প্রতি সিনেমা পিছু প্রায় 2.5 থেকে 3 লাখ টাকা পারিশ্রমিক নিতেন। যদিও তার ক্যারিয়ারের শেষের দিকে তিনি পারিশ্রমিকের অঙ্কটা অনেকটাই বদলে ফেলেছিলেন, তবে মহানায়কের সিনেমার পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের বেশ কৌতূহল ছিল। জানা গেছে অভিনেত্রী সুচিত্রা সেনের সঙ্গে তার নাম বারবার জড়িয়েছে। এমনকি মহানায়কের মৃত্যুর পরেও তাদের দুজনের সম্পর্ক নিয়ে অনেক জল ঘোলা হয়েছিল। আজ তবে এই পর্যন্তই, এমনই জানা অজানা কিছু কথা নিয়ে আসবো পরের ভিডিওতে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের ভিডিওর জন্য। অসংখ্য ধন্যবাদ, ভালো ও সুস্থ থাকুন।